ও সংসদে আজ আমার শেষ দিন, জল্পনা বাড়িয়ে পোস্ট দেবে, ধন্যবাদ দিদি, ঘাটাল লোকসভায় সবাইকে ধন্যবাদ। জল্পনা বাড়িয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বিশেষ কোনো ইঙ্গিত দেবে? এবার কি নতুন ইনিংস? দেবের নতুন পোস্ট ঘিরে জল্পনা ক্রমশই চড়ছে। আমি ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না বড় কথা নয়, আমি কি চাই নেত্রীকে জানিয়েছি। নতুন পোস্ট ঘিরে জল্পনার মধ্যেই এবিপি আনন্দকে জানিয়েছেন দেব, ঘাটালের তৃণমূল সাংসদ দেব এমনটাই জানিয়েছেন এবিপি আনন্দকে। দেব, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনি আজকে বললেন, 2016 সালে আমার মনে আছে অক্টোবর মাসে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলেন, 20 লাখ লোকের কথা বলেছিলেন, দুই মেদিনীপুর কতটা লাভবান হবে সেটা বলেছিলেন। আজকেও একই স্পিচ আপনি কার্যত দেখলাম দিলেন, কিন্তু তার সঙ্গে একটা অন্য কথাও ছিল, কোথাও একটা এটাও ছিল যে দেবের হয়তো এটা লাস্ট স্পিচ অ্যাজ এ এমপি, সে আর এমপি আর হবেন না। আমার মনে ছিল, আমি আমার নেত্রী দিদিকে জানিয়েছি এবং আমি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা স্টেজেও দিচ্ছি, পার্লামেন্টের ভিতরেও বললাম, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা কোনো সিপিএম বিজেপি বা টিএমসির দাবি নয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে মানুষের দাবি, ওইখানকার দাবি 1950 থেকে চলছে। এবং এটা যেহেতু আমি ওইখানকার একজন সাংসদ, তো আমার দায়িত্ব প্রথম স্পিচ আমার ছিল এইবারেও লাস্ট স্পিচটা সেটা নিয়ে শেষ করলাম। এবং অনেকেই বলছে নাকি 1600 কোটি টাকা বরাদ্দ হয়েছে কাটমানির জন্য, কে কত ভাগ পাবে, তার সেটার জন্য কাজটা হয়নি। আমি সেটা আমি গত ডিসেম্বরও তার কোশ্চেন করেছিলাম যে টাকা কবে দেবেন, কী অবস্থা, সেই পুরো স্টেটাসটা আমি আমার কাছে আছে, সেটা আমি আপনাদেরকে দিয়েও দিচ্ছি যে আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। প্রথম, দ্বিতীয়ত স্টেট গভর্নমেন্ট নিজের মতো করে নদীগুলো পার্কগুলো বড় করার চেষ্টা করছে, নদীর যেগুলো বলে যায় সেগুলোকে ড্রেনেজ ক্লিন করার চেষ্টা করছে যাতে জলগুলো যেন বেরিয়ে যেতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট করছে। কিন্তু এইটা এত বড় একটা উদ্যোগ, এত এত টাকা ভূমি আছে, সেইখানে শুধু স্টেট গভর্নমেন্ট একা কিছু করতে পারবে না, সেইখানে কেন্দ্র সরকারের সঙ্গে আসতে হবে। এবং আমার মনে হয় এটাতে এইটা নিয়ে রাজনীতি করতে লাভ নেই, আমার মনে হয় যে জিনিসটা মানুষের ভালো হয় সেই জিনিসটাকে চটকিয়ে রাজনীতি করে লাভ নেই। আমি আবার বলছি, আমি থাকি বা না থাকি, যেটা আমি যিনি ছিলেন তো আমি বললাম, আমি থাকি বা না থাকি নেক্সট আমি, কিন্তু এই প্ল্যানটা যেটা 1950 থেকে চলছে সেটা যেন না, এটা থাকি না থাকি মানে কি আপনি কি হেরে যাবেন ক্যান্ডিডেট হয়ে, নাকি আপনি ক্যান্ডিডেটই হবেন না? হার জিত তো সেটা তো কেউ বলতে পারবে না, আমার মনে হয় যে ভগবান ছাড়া তারা তারা তাছাড়া কেউ বলতে পারবে না। আমি হার, কারণ ইলেকশনটা কে ডিসাইড হবে, কে করবে, কে করবে সেটা দল ঠিক করবে, নেত্রী ঠিক করবে। এবং আমি কি চাই সেটা আমি নেত্রীকে 1 বছর আগেও বলেছি, কিছুদিন আগেও বলেছি, এবং আমার মনে হয় 2 দিন ধরেও কথা চলছে সেটা নিয়ে, আমার মনে হয় কি সময় বলবে সেটা নিয়ে এখন চটকিয়ে তো লাভ। কিন্তু স্পিচটা দেখে মনে হলো কি এটাই লাস্ট স্পিচ আর দেব লোকসভায় আসবেন না? ঠিক আছে, আমি আছি, মানে 2024 আর কতদিন বাকি, ইলেকশনটা কিছুদিন পরে ডিক্লেয়ার হয়ে যাবে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা যদি প্রমাণ করতে না পারেন তারা কি রাজনীতি ছেড়ে দেবেন? কাটমানি অভিযোগ নিয়ে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ দেব, আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমার মনে হয় না কোনো দলে যোগ দিতে পারবো, জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। তাহলে আমাকে এতদিন কেন ছেড়ে রাখবে? আমি একটা কথা আরেকটা প্রচার করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে তারা কি রাজনীতি ছাড়তে পারবে? আমি কোনো দলেও যাচ্ছি না, আমি আমার একটা পরিবার থেকে আসি, শক্তিপুর অধিকারী যিনি সিপিএম করতেন 2014 উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন, উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে, আমি সেই বংশ থেকেই আসি। আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো, সেটা আমার মধ্যে নিয়েছিলেন আমার বংশের মধ্যে, এবং সেই মানসিকতা নিয়ে আমি চলে যাবো। তার মানে এখানে সবাই আমার শত্রু না, আমি একটা রাজনীতি করছি বলে বাকি দল আমার শত্রু তা নয়, সেই কথাই বিশ্বাস করি। অনেক লোক দাদারা আছে তার অন্য দলে, ওই দলেই আছে বা সিপিএমও আছে, তার মানে এরা নয় ওই দলটা আমার শত্রু, ওই দলের মানুষ আমার শত্রু। সবাই ভালো থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, এটাই।